সমান্ত উপস্থিতি। এই হাদিস থেকে একটা জিনিস বোঝা যায়, এক যে রমজান মাস আসলে আল্লাহ সুবহান ওয়া তাআলা শয়তানকে বন্ধ করেন, দুই জিনদেরকে বন্ধ করেন, তিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, চার জান্নাতের দরজা খুলেন, পাঁচ রহমতের দরজা খুলেন, ছয় আপনার আকাশমানের দরজাগুলো খুলে দেন। এরপরে একজন আহ্বানকারী এসে ডাকে, যারা ভালো কাজ করো বেশি করো, যারা খারাপ কাজ করো খারাপ কাজ বন্ধ করে কল্যাণের দিকে এগিয়ে আসো। এবং এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেন। সম্মানিত উপস্থিতি, এতগুলো ফজিলতপূর্ণ যে বরকতপূর্ণ বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন অন্য কোনো মাসে নয়, সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। সম্মানিত উপস্থিতি, দেখেন রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত আয়োজন। পুরো মাসটাকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরে দিয়েছেন, পুরো মাসটাকে আল্লাহ তাআলা নাজাত এবং মাগফিরাত দিয়ে বন্ধ করে দিয়েছেন, আপনার পরিপূর্ণ করে দিয়েছেন। অথচ আমাদের দেশের যত ইফতারের ক্যালেন্ডারগুলো রয়েছে, সেই সমস্ত সাহারি এবং ইফতারের ক্যালেন্ডারগুলো তো দেখবেন তারা রমজানকে তিন ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে রহমতের মাস, একটা হচ্ছে বরকতের মাস, আপনার প্রথম অংশ রহমত, দ্বিতীয় অংশ আপনার নাজাত, তৃতীয় অংশ মাগফিরাত। সম্মানিত উপস্থিতি, এইভাবে রমজান মাসকে তারা তিন ভাগে বিভক্ত করেছে। সম্মানিত উপস্থিতি, এই তিন ভাগে ভাগ করার যে হাদিসটি, এই হাদিসটি মিশকাতের মধ্যে রয়েছে, 1965 নম্বর হাদিস। সেই হাদিসটিকে ইমাম নাসিরুদ্দিন আলবায়ানী সহ সমস্ত মুহাদ্দিসগণ মুনকার বলেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসই বলছেন, পুরো মাসটা হচ্ছে রহমতের মাস, পুরো মাসটাই হচ্ছে নাজাতের, পুরো মাসটাই হচ্ছে মাগফিরাতের, পুরো মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দেন। কিন্তু এখানে আমাদের কিছু কিছু আলেম ওলামা বলছেন, ও কিছু দশ রাত রহমত, দশ রাত নাজাত, দশ রাত মাগফিরাত, এ কথা চূড়ান্ত ভুল, মিথ্যা এবং সহি হাদিসের বিরোধী। এই কারণে আমরা এই জিনিসটা প্রচার না করে আমরা প্রচার করব পুরো রাত, পুরো রমজান রহমত, পুরো রমজান বরকত, পুরো রমজান নাজাত, পুরো রমজান মাগফিরাত। আমাদেরকে এটা আল্লাহ সুবহান